আর আমিও আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কদবেল ভর্তা এখানে আমি দুটো কদবেল ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কতবেল দুটো সেরকম বেশি পাকা হয়নি এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব একটা স্টিলের চামচ দিয়ে বেলের শ্বাসগুলো প্লেটে তুলে নেব। এভাবে করে স্টিলের চামচ দিয়ে উঠালে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠানো যায় দেখুন এবার আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব আধা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন এভাবে করে আর দিয়ে দেব আমি তেলে রাখা লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কুচি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তৈল এখন আমি ভর্তাটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে করে দেখুন ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে আর রাস্তার পাশের মামাদের হাতে নোংরা পরিবেশে ভর্তা বানানো কদবেল ভর্তা বানানো খেতে হবে না এভাবে করে আমি বেলের ভিতরে আমি ভর্তাটা উঠিয়ে নেব দেখুন বিওয়ার্স আমার ভর্তা বানানোটা কত সুন্দর হয়েছে আশা করি খেতেও দারুণ হবে একবার খেলে বারবার খেতে মন চাইবে এভাবে ট্রাই করবেন আপনারা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ